মাত্র 7 বছর বয়সেই অনন্য নজির সৃষ্টি করেছে উত্তর দিনাজপুরের অমৃতা মোদক একটি প্রতিবেদন। মাত্র 7 বছর বয়স, কথায় এখনো আধো আধো ভাব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার অমৃতা মোদক এখন অসাধারণ প্রতিভার ঝড় তুলে একের পর এক বিরল রেকর্ডের অধিকারী। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা আবৃত্তি, নাচ, গান এবং ক্যারাটেতে জেলা, রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। 1 বছরের মধ্যে 207টি পুরস্কার জিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, কালাম বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডে স্থান পেয়েছে। বিরল এই প্রতিভার অধিকারী অমৃতা জানায়, আগামী দিনে তার ইচ্ছে আরো বড় জায়গায় গিয়ে আরো পুরস্কার ছিনিয়ে আনা। তোমার আগামী দিনে কি হওয়ার ইচ্ছা? ডাক্তার। পড়াশোনা করছো ভালো করে? অমৃতের বাবা অনুপ কুমার মোদক জানিয়েছেন, মেয়ের এই অসাধারণ কৃতিত্বের জন্য খুবই গর্বিত। খুব ভালো লাগছে। কি বলবে? ও এইচএস যে চেষ্টাটা আছে ওর মধ্যে ওটা চালিয়ে যাক, আরো ভালো করুক, ভবিষ্যতে কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর বা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করুক। অমৃতার মা বলেন, আগামী দিনে তার সন্তান যাতে আরো এগিয়ে যেতে পারে সেজন্য আপ্রাণ চেষ্টা চালাবেন। ওর ইচ্ছে মতো ও চলবে, মানে এখন তো ভাবে কিছু বলতে পারছে না, ও যেটা খুশি, বড় হয়ে যেটা ওর ভালো লাগবে সেদিকেই যাবে। ও কথা বলছিল না খুব, মানে 3.5 বছর হয়ে যাচ্ছে ও কথা বলছে না। তার আগে আমি ওকে নাচে দিয়েছিলাম 3 বছর বয়সে, নাচে দেওয়াতে ও ওখানে গিয়ে হাসতো, লোকের সাথে মিশতো না, ওখানে গিয়ে সবার সাথে মিশতে শুরু করে। তখন ওকে যে ডাক্তার দেখানো হয়, উনি ওকে বললেন যে ওকে সব মানে অ্যাক্টিভিটি গুলোতে দিতে, যেখানে লোকজন থাকবে, মিশতে পারবে। ও লোক দেখলে কান্না করত, বাড়িতে যদি কেউ আসতো কান্না করত। ওকে প্রথমে নাচে দেওয়া হয়, তারপর আস্তে আস্তে গান, ক্যারাটে এগুলোতে দেওয়া হয়। এবং ওখানে গিয়ে যখন বাচ্চাদের দেখছে, অন্যান্য বাচ্চা, ওদের সাথে মিশেও তখন কথা বলতে শুরু করলো।